কবি কি লিখছেন শুনতে থাকুন। মরণ সম্পর্কে একটি নাট পরিবেশন করেছি কবি, শুনতে থাকুন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরে এখন, দেখো ছেড়ে রোগ উড়ে যাবে রে তখন। ওরে শোন শোন, আহা শোন শোন, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরে এখন, দেখো ছেড়ে রোগ উড়ে যাবে রে তখন। ওরে শোন শোন, আহা শোন শোন। এই মায়ার দুনিয়ায় কেউ কোনোদিন চিরকাল থাকবে না, আর কেউ থাকেনি, সেই সম্পর্কে কবি কি লিখছেন শুনতে থাকুন। মায়া ভজা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, বল কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ জির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, কিরে নেকিরে সে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারিলম। ওরে শোন শোন, আহা শোন শোন, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরে এখন, দেহ ছেড়ে রোগ উড়ে যাবে রে তখন। ওরে শোন শোন, আহা শোন শোন। কোন কুকুর জান্নাতে যাবে? আসহাবে কাহাবের ঘটনায় আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে ঘোষণা করেছেন কোন কুকুর জান্নাতে যাবে। কবি লিখছে শুনুন। আসহাবে কাহাফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় ছয়জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, ছয়জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। আর তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, সে দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা ওই আসহাবে কাহাফের ছয়জন মানুষ, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কেয়ামতে, ঘুম ভাঙবে তাদের কেয়ামতে। নির্জন নির্ঝুম নিরালা গুহায় ছয়জন একসাথে আরামে ঘুমায়, ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুরের সাথে জান্নাতে যাবে এরা নিশ্চয়। ওরে শোন শোন, আহা শোন শোন, শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরে এখন, দেহ ছেড়ে রোগ উড়ে যাবে রে তখন। ওরে শোন শোন, আহা শোন শোন, ওরে শোন শোন।